আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে কথা বলবো প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার সম্পর্কে এবং এই সার্কুলারটি কত তারিখে প্রকাশ করা হবে এবং কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং নতুন যে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া রয়েছে সেটাতে কীভাবে শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হবে সেই সম্পর্কেও আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের পূরণের বিভাগ ভিত্তিক সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ। প্রাথমিক শিক্ষার উদ্যোগ এবং অর্জন নিয়ে আজ মঙ্গলবার 14 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। আর এই তথ্যগুলো কিন্তু আমরা জানতে পারছি দৈনিক শিক্ষা যে ওয়েবসাইট আছে সেইখান থেকে। প্রাথমিক শিক্ষায় কিন্তু নতুন করে যে নিয়োগ সার্কুলারটা সেটা কিন্তু প্রকাশ করা হবে এবং সেইখানে কিন্তু বিভাগ ভিত্তিক এবং ক্লাস্টার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এবং এই নতুন যে সার্কুলারটা আসতে চলেছে সেটা কিন্তু চলতি সপ্তাহেই এই নতুন সার্কুলারটা প্রকাশ পাবে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনারা নতুন করে প্রাইমারি শিক্ষকের যে নিয়োগ সার্কুলারটা সেটা কিন্তু পেয়ে যাবেন। তো সেই বিষয়েও কিন্তু আমাদেরকে তথ্য জানিয়েছেন। আপনারা যারা নতুন করে প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন তো তাদের জন্য কিন্তু খুবই সুসংবাদ একটি বলা যায়। এবং সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন। সেইখানে সচিব বলেন সারা দেশে শিক্ষক নিয়োগের প্রায় 2 বছর চলে, কিন্তু প্রতি বছর অনেক শিক্ষক অবসরে চলে যায়, ফলে কিছু জায়গা শূন্যতা থাকে দীর্ঘ সময়। এজন্য আমরা বিভাগ ভিত্তিক এবং ক্লাস্টার ভিত্তিক শিক্ষক নিয়োগ দিব এই সিদ্ধান্ত হয়েছে। দেখা গেল যে কিছুদিন পরপর হয়তোবা ঢাকা বিভাগ অথবা বরিশাল বিভাগে নিয়োগ দিতে পারবে, তো তার জন্যই কিন্তু বিভাগ ভিত্তিক এবং ক্লাস্টার ভিত্তিক যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা সেটা কিন্তু চালু করবে। আর নতুন যে সার্কুলারটা আসতে চলেছে সেইখানে কিন্তু পদসংখ্যা প্রায় 7,500, এই পদসংখ্যাটা কিন্তু বাড়তেও পারে। তো সেই সম্পর্কে কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি এখনও পর্যন্ত পদসংখ্যা কতটি হবে, কিন্তু 7,000-এর আশেপাশেই থাকবে সেই বিষয়ে আপনারা নিশ্চয় থাকতে পারেন। আর আপনাদের যে প্রাথমিক নিয়োগ সার্কুলারটা সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই প্রকাশ পেয়ে যাবে, তো এর জন্য কিন্তু অনেকেই ওয়েট করতেছিলেন। নতুন করে যে সার্কুলারটা হলো সেইখানে কিন্তু প্রায় 2,500 শিক্ষক এখনও পর্যন্ত যোগদান করেনি বলে জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে নিয়োগ সার্কুলারের যে পদটা সেই সংখ্যা কিন্তু বাড়তে পারে এবং অনেকেই আরও নতুন করে শূন্য পদ হয়েছে সেইখানে পদের সংখ্যা বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে কোনো তথ্য বলা যাচ্ছে না। নিয়োগ সার্কুলারটা প্রকাশ হলে সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন, তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। তো ধন্যবাদ সবাইকে আমাকে এত সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।